চৌঠা অক্টোবর সোমবার রাত ৮টায় শামীম জাহেদি আছে রিটোর স্পিকে, জানিয়ে দিচ্ছে শিরোনাম। রোহিঙ্গা সমস্যা নিয়ে বিভিন্ন ফোরামে আলোচনায় মিয়ানমারের উপর চাপ বাড়বে, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী। বাংলাদেশের আইন মেনে বিজ্ঞাপনবিহীন ক্লিন চিট চালাতে হবে, না মানলে ব্যবস্থা, আবারও জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। কেক বিস্কুটের ক্ষতিকর ট্রান্সফ্যাট মেশানো হচ্ছে ৬ গুণ বেশি, বাড়ছে হৃদরোগ সহ জটিল রোগের ঝুঁকি। রেফিউজি পালাটা কোনো কোনো সংস্থার জন্য ব্যবসা বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তারা বাংলাদেশের রোহিঙ্গা সমস্যার সমাধান চায় না, তারপরও বিভিন্ন সরকার তাদেরকে ফিরিয়ে দিতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। যুক্তরাষ্ট্র সফর শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এনে কথা বলতে আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের তেজগাঁ থেকে যোগ দিচ্ছেন আমাদের প্রধান বার্তা সম্পাদক আশিস সৈকত। জনাব আশিস সৈকত, আপনাকে স্বাগত জানাচ্ছি। আজ প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে অনেক কিছু বিষয় নিয়ে কথা বলেছেন, তিনি রাজনীতি নিয়ে কথা বলেছেন, রোহিঙ্গা সমস্যা নিয়ে কথা বলেছেন, টিকা সমস্যা সমাধান কথা বলেছেন। প্রথমে রোহিঙ্গা ইস্যুতে কথা বলতে চাই। তিনি বলেছেন বেশ কিছু সংস্থা আছে, তিনি বলেছেন যে তারা আসলে চায় না বোধহয় এই সমস্যার সমাধান হোক, তারপরে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে কীভাবে সমস্যার সমাধান করা যায়। আপনার কি মনে হয় প্রধানমন্ত্রী ঠিক কী আসলে বলতে চাচ্ছিলেন? আপনাকে ধন্যবাদ। আপনি নিজেও সেই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, তো সেই সংবাদ সম্মেলনে আসলে নানা বিষয়ই প্রধানমন্ত্রী অ্যাড্রেস করার চেষ্টা করেছেন। তার মধ্যে একটি ইস্যু রোহিঙ্গা, যেটি নিয়ে উনি জাতিসংঘের এবারও এই বিষয়টা উত্থাপন করেছেন জাতিসংঘে, এবং টানা কয়েক বছর ধরেই কিন্তু জাতিসংঘ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর মূল ফোকাসের জায়গা থাকে রোহিঙ্গা শরণার্থীদের। এবং আজকে কিন্তু রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে তিনি কিন্তু পাকিস্তানের যে আটকা পড়া যে পাকিস্তানি নাগরিক যারা আছে বাংলাদেশে, তাদের ইস্যুটাও কিন্তু তিনি তুলে ধরেছেন যে এই যে এত বিপুল পরিমাণ শরণার্থী, তাদের ব্যাপারে কি করণীয় হবে, এবং বাংলাদেশ তো তাদের করেই যাচ্ছে। উনি বলেছেন যে ৪০,০০০ প্রেগনেন্ট মহিলাও এই রোহিঙ্গা নিয়ে এসেছিল সঙ্গে করে, তাদের এখানে বাচ্চা জন্মদান থেকে শুরু করে তাদের ভরণ পোষণ সব কিছু কিন্তু সরকার করছে। এবং এই এই জায়গায় বিদেশিদের সহযোগিতার হাত যেমন আছে, পাশাপাশি যে মূল যে দাবিটা যে রোহিঙ্গাদের যে দেশ থেকে তারা বিতাড়িত হয়ে এখানে এসেছে, তাদের সেই জায়গায় আবার জায়গা, তাদের সেই ভূমিতে আবার তাদের ফিরে যাওয়ার যে উদ্যোগ চেষ্টা, সেটার জন্যই তিনি জাতিসংঘে এবারও সেই উচ্চ কণ্ঠ হয়েছেন। তিনি একই সঙ্গে বাংলাদেশের সমস্যার কথাও যেমন বলেছেন, তেমনি রোহিঙ্গারাও যে একটা মানবিক একটা আশ্রয়ের মধ্যে আছে, তাদেরও যে তাদের নিজ ভূমিতে ফিরে যাওয়া দরকার, আইনি সহযোগিতা দরকার, সেই বিষয়টাও তিনি যে জাতিসংঘের সম্মেলনে উপস্থাপন করেছেন সেটিও তিনি কিন্তু আজকে সংবাদ সম্মেলনে উল্লেখ করেছেন। ধন্যবাদ। আমার সাথে ইতিমধ্যে যোগ দিয়েছেন সাবেক পররাষ্ট্র সচিব জনাব তৌহিদ হোসেন। যারা তৌহিদ হোসেন, আপনার কাছে জানতে চাচ্ছি, প্রধানমন্ত্রী যেমন জাতিসংঘের সাধারণ অধিবেশনে রোহিঙ্গা সমস্যা নিয়ে অনেক কথা বলেছেন, তিনি আজকে সংবাদ সম্মেলনে এই বিষয়ে যখন প্রশ্ন করা হয় তাকে, তিনি এক ধরনের আক্ষেপই করেন যে বাংলাদেশ যেন বিভিন্ন দেশের রেফিউজিদের আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে। তিনি কিন্তু আসলে আটকে পড়া পাকিস্তানের দিকেও কথা বলেছিলেন, সেই সমস্যার কিন্তু আসলে এখন আর কেউ সমস্যার কথা বলে না, আসলে কারণটা কি? আটকে পড়া পাকিস্তানিদের ব্যাপারটা অবশ্যই তারাও তো এখানে শরণার্থী হিসেবে আছেন, কিন্তু আটকে পড়া পাকিস্তানিদের ব্যাপারটা এবং এই রোহিঙ্গাদের ব্যাপারটা কিন্তু ঠিক এক না। প্রধানমন্ত্রী কিন্তু ২০১৭ সনের যে ইউএন জেনারেল অ্যাসেম্বলি, সেখান থেকে কিন্তু রোহিঙ্গাদের ব্যাপারে উনি কিন্তু বলেই যাচ্ছেন যে এটা তাদেরকে তাদের অধিকার সহ তাদের নিরাপত্তা সহ তাদের নিজ দেশে ফেরত যেতে হবে। এটা এবং তারা তো এখানে এসেছে অত্যাচারিত হয়ে, তাদের বাড়িতে আগুন লাগানো হয়েছে, তাদেরকে লোক থেকে হত্যা করা হয়েছে, তারা বাধ্য হয়ে এখানে সীমান্ত পার হয়ে এসেছে, কাজেই তাদেরকে ফেরত যেতে হবে তাদের নিজেদের দেশে। আটকে পড়া পাকিস্তানিদের বিষয়টা একটু অন্যরকম, এটা হলো শুধু তারা অ্যালিজিয়েন্স ব্যক্ত করেছে, তারা কিন্তু এখানেই ছিল, কারণ এটা তো পাকিস্তানের অংশ ছিল একসময়। তারা ৪৭ সালে পরে এখানে আনা হয়েছিল, যখন এখানে এসেছে তারা, আনা হয়নি আসলে, তারা নিজেরাই এসেছে, কারণ যেহেতু ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছে, কাজেই এটা ছিল তখন পূর্ব পাকিস্তান, যেটা কাছাকাছি পাকিস্তানের যে অংশ সেখানেই তারা এসেছে। এই জন্য তাদেরকে ডাক নাম একটা আছে বিহারি, যদিও বিহারের বাইরে অনেকে আছে, কিন্তু বিহারি বলা হয় কারণ যে বিহার হচ্ছে এখান থেকে নিকটে এবং বিহার থেকেই বেশি এসেছে।
তো তাদের এখানে থেকে যাওয়াটা হলো এক ধরনের ধরুন কতগুলো টেকনিক্যালিটিস আছে এখানে, কি চুক্তি চুক্তি পাকিস্তানের সাথে দুই পক্ষের সম্মতিতে নেবে ইত্যাদি ইত্যাদি। পাকিস্তানের গাফিলতি আছে নিঃসন্দেহে, পাকিস্তানের উচিত ছিল যে লোকগুলি তাদের প্রতি অ্যালিয়েন্স ঘোষণা করেছে তাদেরকে ফেরত নিয়ে যাওয়া, কিন্তু এখানে কিন্তু রোহিঙ্গাদের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। রোহিঙ্গাদের ব্যাপারটা তারা অত্যাচারিত হয়ে সীমান্ত পার হয়ে এসেছে, তাদেরকে আমরা চাই যে তারা তাদের নিজেদের দেশে ফেরত যাক, প্রধানমন্ত্রী তাই চান এবং প্রধানমন্ত্রী এটা ইউএন জেনারেল অ্যাসেম্বলির প্রতিটি সভাতে সেটা বলেছেন, এমনকি রোহিঙ্গারা নিজেরাও তো তাই চায়। তাদের প্রতি অল্প কিছু অপরাধী আছে যারা বর্তমান অবস্থায় বিভিন্ন অপরাধ অপরাধ করে পয়সা কামাই করছে, সেটা হলো তাদের কথা আলাদা, কিন্তু সাধারণভাবে রোহিঙ্গারা শান্তি প্রিয় লোক, তারা নিজেদের ভূমিতে ফেরত যেতে চায়। কথা হলো তাদেরকে অধিকার সহ ফেরত যেতে হবে এবং নিরাপত্তা সহ, কারণ গেলেও তার পরের দিন তাদেরকে আবার একই পরিস্থিতির সম্মুখীন হলে তারা তো যেতে রাজি হবে না। এটা আবার আমাদের তো কিছু কমিটমেন্ট আছে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি যে আমরা জোর করে পাঠাতে পারবো না, তাদেরকে বুঝিয়ে শুনিয়ে পাঠাতে হবে এবং পরিস্থিতি সৃষ্টি করতে হবে। সেই পরিস্থিতি সৃষ্টির জন্য প্রধানমন্ত্রী যেটা আক্ষেপ করেছেন সেটা কিন্তু ঠিক আছে, সবাই একটা ছোটখাটো বিষয় নিয়ে খুব চেঁচামেচি করে, কিন্তু আসল যে বিষয় সেটা হলো এই মানুষগুলোকে তাদের নিজেদের দেশে ফেরত নিয়ে যাওয়া, এবং তাদেরকে যারা পাঠিয়েছে জোর করে এখানে উৎখাত করেছে তারা যে অপরাধ করেছে সেই অপরাধের বিচার করে, এটা হলো আন্তর্জাতিক সম্প্রদায়ের কাজ। কিন্তু তারা সেটা না করে এই কিছু অনুদান দিচ্ছে, আর তারা কি উখিয়াতে থাকবে নাকি ভাষান্তরে থাকবে এটা নিয়ে তারা অনেক কথাবার্তা বলছে, অনেক মতামত দিচ্ছে। ধন্যবাদ তৌহিদ হোসেন, আমি আপনার কাছে ফিরে আসবো। আশিস সৈকত, আপনার কাছে আমি যে প্রশ্ন রাখছি, প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি একটি মতামত রেখেছেন। প্রশ্ন করা হয়েছিল যে আসলে নতুন যে নির্বাচন কমিশন গঠন হবে সেটা আসলে কেমন করে হবে, নতুন আইন করে করা হবে নাকি বর্তমান হবে যেভাবে হচ্ছে গত কয়েক বছর ধরে সার্চ কমিটির মাধ্যমে। প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন সার্চ কমিটির মাধ্যমেই হচ্ছে, তো এক ধরনের এই বিতর্কে বোধ হয় অবসান হতে চললো তাহলে। না, এটা আসলে বিতর্ক না, এটা কিন্তু আলোচনা হচ্ছিল কিভাবে হচ্ছে, আলোচনা হচ্ছিল, আর এটা কিন্তু এক ধরনের সাংবিধানিক বাধ্যবাধকতা কিন্তু আছে, যে সংবিধানে কিন্তু পরিষ্কার করে বলা আছে যে নির্বাচন কমিশন গঠনের জন্য একটি আইন প্রণয়ন করতে হবে, সেই আইনের অধীনে নির্বাচন কমিশন গঠিত হবে। কিন্তু দুর্ভাগ্য হলো যে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে গত 50 বছরের অনেক আইন হয়েছে, শত শত আইন হয়েছে, কিন্তু এই গুরুত্বপূর্ণ আইনটি যেটি আমাদের সংবিধানে উল্লেখ করা আছে সেই আইনটি হয়নি। ফলে নির্বাচন কমিশন সবসময়ই আমরা দেখেছি যে যে দল যখন ক্ষমতায় থাকে তাদের মনোনীত ব্যক্তিরাই নির্বাচন কমিশনার হন বা প্রধান নির্বাচন কমিশনার হন। গত 2 মেয়াদে আমরা দেখেছি যে নতুন একটা জিনিস তৈরি হয়েছে যে আইন না করে সার্চ কমিটির মাধ্যমে একটি কমিশন গঠন করার, এই বর্তমান নির্বাচন কমিশন এবং তার আগের নির্বাচন কমিশন, এই দুটি নির্বাচন কমিশন সার্চ কমিটির মাধ্যমে গঠিত হয়েছে। এখন সার্চ কমিটির মাধ্যমে গঠিত হলে যেটি হয় যে একটু রাজনৈতিক আলোচনা হয়, রাষ্ট্রপতি একটা রাজনৈতিক সংলাপের শুরু করেন এবং তারপর এখান থেকে রাজনৈতিক দলগুলো থেকে নাম আসে, সেখান থেকে সংক্ষিপ্ত করে একজন বা দুজনকে বা পাঁচজনের যে টিমটি হয় সেটি রাষ্ট্রপতি নাম নির্ধারণ করেন। কিন্তু আইনের যে বাধ্যবাধকতা সেটি কিন্তু আসলে করতে হবে, এবং আজকে প্রধানমন্ত্রী যদি বলেছেন যে তিনি নিশ্চিত করেই বলেছেন যে আগামী যে নির্বাচন কমিশনটি গঠিত হবে, কারণ এই নির্বাচন কমিশনের মেয়াদ কিন্তু আগামী ফেব্রুয়ারিতে শেষ হয়ে যাবে, ফলে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং এটি সার্চ কমিটির মাধ্যমেই হবে, ফলে আইনটি যে হচ্ছে না এটি কিন্তু এটি মোটামুটি নিশ্চিত। তবে এটা কিন্তু অনেকে ধারণা করছিলেন যে এবার আইনটি নিয়ে অনেকদিন ধরে কথা হচ্ছে এবং যেহেতু সামনে আরেকটি অধিবেশন, সংসদের অধিবেশন আছে, তাই অনেকে আশা করছিলেন যে এই অধিবেশনে হয়তো বা নতুন আইনটি হতেও পারে, যেটি 50 বছরে হয়নি এটি হতেও হতেও পারে। কিন্তু প্রধানমন্ত্রী আজকে পরিষ্কার করে বলেছেন যে না, নতুন যে নির্বাচন কমিশনটি হবে এবার সেটি সার্চ কমিটির মাধ্যমেই হবে। আসলে অনেকেই বলছিলেন নতুন আইন করার সময় নেই, যেমন কৃষিমন্ত্রী জনাব আব্দুর রাজ্জাক বলেছেন ইতিমধ্যে যে সেই সময়টা নাই, হয়তো সরকারের একটা সিদ্ধান্তেরই প্রতিফলন হলো আজকের প্রধানমন্ত্রী ঘোষণার মাধ্যমে। আচ্ছা তৌহিদ হোসেন, আপনার কাছে জানতে চাচ্ছি করোনা ভাইরাস প্রতিরোধে যে টিকা নিয়ে একটি বিশ্বব্যাপী এক ধরনের রাজনীতি যে হচ্ছে সেই বিষয়ে কিন্তু প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ অধিবেশনে কথা বলেছেন এবং আজকেও তিনি এসে বলেছেন যে এই এই টিকার যে বিশ্বায়নে সেটা একটি অনেক বড় বড় দেশ এক ধরনের বাধাগ্রস্ত হচ্ছে। উনি এটাও বলেছিলেন যে আসলে টিকাটা যেন এর প্যাটার্ন রাইট তুলে দেওয়া হোক, সব দেশকে সুযোগ দেওয়া হোক যাতে তারা তাদের মতো করে এটা মোকাবেলা করতে পারে, সে কাজটা আসলে কিন্তু হচ্ছে না। আমরা যদি বলি উন্নত দেশ কিন্তু খুব একটা এগিয়ে আসেনি এই বিষয়ে। এটা দুটো দিক তো আছে, দুটো দিক সম্বন্ধেই প্রধানমন্ত্রী কথা বলেছেন। প্রথম দিকটা হচ্ছে যে টিকা নিয়ে রাজনীতি হচ্ছে, কোনো সন্দেহ নাই, এবং টিকা নিয়ে কিন্তু পশ্চিমের শক্তিশালী দেশগুলো যা করছে সেটা কিন্তু তাদের নিজেদের জন্য সুবিধাজনক। তাদেরই বিজ্ঞানীরা বলছেন
যে যদি সমস্ত পৃথিবীর সবাইকে আমরা টিকা দিতে না পারি, রোগ নির্মূল করতে না পারি, তাহলে আমরাও সেফ থাকবো না। কারণ পৃথিবীতে তো সম্পূর্ণ বিচ্ছিন্নতা বলে কিছু নেই। যদি দরিদ্র দেশেও থেকে যায় রোগটা, সেটা মিউটেট করবে এবং আবার উন্নত দেশে যাবে, এবং সেটা তখন কিন্তু তাদের যে টিকা আছে সেটা কাজ করবে না। কাজে তাদের নিজেদের স্বার্থেই উচিত সমস্ত পৃথিবীর মানুষ যাতে টিকা পায়। তারা টিকা স্টকপাইল করছে, টিকা এমনকি নষ্ট হচ্ছে, এরকম অভিযোগ আছে। কাজেই পশ্চিমা দেশগুলির, বিশেষ করে শক্তিমান দেশগুলির উচিত হিসাব করে তাদের অতিরিক্ত যা টিকা আছে সব কোভ্যাক্সিনের মাধ্যমে তৃতীয় বিশ্বকে দিয়ে দেওয়া, যাতে করে তারা নিজেরাও সেফ থাকতে পারে এবং এই দরিদ্র দেশগুলির মানুষরাও সেফ থাকতে পারে। আরেকটা বিষয় যেটা, সেটা সেটার মধ্যে একটা দুটো দিক আছে। একটা হচ্ছে যে আপনি যদি ওই মেধা স্বত্ব যদি আপনি উন্মুক্ত করে দেন, তাহলে সেটা ইমিডিয়েটলি তো কাজে লাগবেই, কারণ তাহলে আমরাও প্রচুর টিকা তৈরি করে নিজেরা ব্যবহার করতে পারবো এবং আমাদের ক্ষমতা আছে যে অন্যদেরকেও দেওয়ার মতো। কিন্তু এটার একটা মানে অন্য একটা দিক যেটা আছে, সেটা হলো যে যদি আপনি যদি মেধা স্বত্ব সংরক্ষণ না করেন, তাহলে তো গবেষণা হবে না, কারণ আজকালকার গবেষণা অত্যন্ত ব্যয়বহুল। না, এটা কিন্তু শুধুমাত্র করোনা ভাইরাসের টিকার ক্ষেত্রে বলা হচ্ছে, সব সব মানে সব ওষুধের ক্ষেত্রে কিন্তু এটা বলা হচ্ছে না। আসলে জানাতে হইতেছেন, হ্যাঁ, শুধু করোনা ভাইরাসের জন্য, বিশেষ করে এখন যেহেতু তারা এক ধরনের, তো তারা যে রিসার্চ করেছে সেটার বেনিফিট তারা পেয়ে গেছে অলরেডি এবং আরো পেতে থাকবে পশ্চিমা দেশগুলিতে যদি তারা বিক্রি করে, এটা সম্ভব হতে পারে। তবে এটা একটা সাময়িক ব্যবস্থা হিসেবে চিন্তা করা যায়, কিন্তু আমার মনে হয় না এটা সফল হবে। এই জন্য যে যে কোম্পানিগুলো এই টিকা আবিষ্কার করেছে, তারা তো চাইবে না যে এটা উন্মুক্ত করে দেওয়া হোক, এবং আমার মনে হয় না যে ওই দেশগুলিতে আইন এমন আছে যে তারা সরকার তাদেরকে বাধ্য করতে পারবে এটা করতে। একটা জিনিস মনে রাখতে হবে যে ব্যবসা প্রতিষ্ঠান, সে ওষুধের হোক আর মদেরই হোক, তারা কিন্তু নিজেদের লাভটাই দেখে, অন্য কিছু। সেটাই, ফিলান্থ্রোপিস্ট বিল গেটসও কিন্তু এটা বিরোধিতা করেছেন, তিনি বলছেন না যে এটা হওয়া উচিত। তার মতে হচ্ছে এটা যে দেশ তৈরি করছে বা যে ফ্যাক্টরি তৈরি করছে সেখান থেকে যাওয়া উচিত। ধন্যবাদ, আমি আপনার কাছে ফিরে আসবো। আশিস সৈকত, আপনার কাছে একটা বিষয় আমরা জানতে চাচ্ছি। আমরা বলছিলাম যে প্রথম নির্বাচন কমিশন, নতুন নির্বাচন কমিশন গঠন করা হবে আইনের ভিত্তিতে নাকি সার্চ কমিশনের মাধ্যমে। আমি জাস্ট আপনার কাছে একটা বিষয় জানতে চাচ্ছি, আসলে আইন করলেই কি খুব নিরপেক্ষ নির্বাচন কমিশন আমরা পেতে পারি? না, এইটা আপনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আসলে আইন থাকলেই কি আমরা একটা ভালো বা আরও অবাধ সুষ্ঠু নির্বাচন করার মতো একটা নির্বাচন কমিশন পাবো কি না। আপনার নিশ্চয়ই মনে আছে যে এই দুটি কমিশন, এই বর্তমান কমিশন এবং তার আগের কমিশন, সার্চ কমিটির মাধ্যমে গঠন করা হয়েছিল। কিন্তু তার আগের যে নির্বাচন কমিশন, আপনি যদি 96-এর যে ইলেকশন হয়েছিল, আবু হেনা নেতৃত্বাধীন যে নির্বাচন কমিশন, বা 2000 সালে MS সাইদের নেতৃত্বে যে নির্বাচন কমিশন গঠিত হয়েছিল, সেই দুটি নির্বাচন কমিশন বা তার আগে জাস্টিস রৌবের যে নির্বাচন কমিশন, এগুলো কিন্তু কোনোটাই সার্চ কমিটির মাধ্যমে হয়নি। আইন তো ছিলই না, সার্চ কমিটিও তখন ছিল না। এগুলো কিন্তু তখন তৎকালীন সরকার মনোনয়ন দিতেন এবং রাষ্ট্রপতি তাদের নিয়োগ করতেন, এটি কিন্তু প্রক্রিয়া ছিল। কিন্তু আমরা কিন্তু দেখেছি, আপনি আমরা যদি খুব বেশি দূরে না যাই, 1996 সালের যে নির্বাচন কমিশনের অধীনে, আবু হেনার অধীনে যে নির্বাচনটি হয়েছিল, বা 2001 সালে MS সাইদের অধীনে যে নির্বাচনটি হয়েছিল, এই দুটি নির্বাচন কিন্তু কম বিতর্কমুক্ত নির্বাচন ছিল এবং সব রাজনৈতিক দলগুলো কিন্তু এই নির্বাচন দুটো নিয়ে খুব বেশি প্রশ্ন তাদের মধ্যে ছিল না। কিন্তু পরবর্তীতে আপনি যদি দেখেন যে সার্চ কমিটির মাধ্যমে যে নির্বাচন কমিশনগুলো গঠিত হয়েছে, তাদের কিন্তু বিতর্ক পিছু ছাড়েনি, মানে বিতর্কের মধ্যেই তারা বসবাস করতে হচ্ছে। ফলে মানে আইন করলেই যে একটা খুব ভালো নির্বাচন কমিশন হয়ে যাবে তেমনটি আশা করা কিন্তু ঠিক না। আমি এর সঙ্গে একটু যুক্ত করি জাহিদি ভাই, যে এই যে 2000 সালে যখন MS সাইদকে নির্বাচন কমিশনার পদে দায়িত্ব দেওয়া হয়েছিল, আবু হেনা সাহেব অসুস্থতাজনিত কারণে উনি পদত্যাগ করেছিলেন, তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, আওয়ামী লীগ MS সাইদ তখন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ছিলেন, তাকে চিফ ইলেকশন কমিশনার হিসাবে নিয়োগ দিয়েছিলেন। এখন ওই সময় বিএনপি বিরোধী দলে, বিএনপি তার বিরুদ্ধে একাধিক হরতাল করেছিল এবং তাদের একটাই বক্তব্য ছিল যে সাইদ সাহেবের বাড়ি গোপালগঞ্জে, তার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না, এবং লাগাতার তার আন্দোলনও করেছে সাইদ সাহেবের বিরুদ্ধে। কিন্তু দেখেন 2001 সালে সেই সাইদ সাহেব যাকে আওয়ামী লীগ নিয়োগ দিয়েছিল, তার অধীনে নির্বাচন করে কিন্তু বিএনপি সরকার গঠন করেছিল, মানে নির্বাচনে বিএনপি জিতে গিয়েছিল এবং তারা MS সাইদকে কিন্তু ধন্যবাদ জানিয়ে সেটা ভালো নির্বাচন করেছেন। ফলে মানে সার্চ কমিটি করলে বা আইন করলেই যে একটা ভালো নির্বাচন কমিশন আমরা পাবো,
তেমনটি কিন্তু শতভাগ নিশ্চয়তার কোনো জায়গা নেই। আসলে দরকার সকলের আসলে সহযোগিতা, সকলের আস্থার জায়গা তৈরি করবে এমন মানুষ ওই জায়গায় দিতে হবে, তাহলেই আসলে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়ক একটি নির্বাচন। ধন্যবাদ সৈকত জনাব তহিদ হোসেন। আমাদের হাতে সময় খুবই কম, সংক্ষেপে জানতে চাচ্ছি প্রধানমন্ত্রী জলবায়ু প্রতিরোধের ক্ষেত্রে সব দেশকে নিয়ে কাজ করবার একটা আহ্বান জানিয়েছিলেন, কতটা আসলে এটা কার্যকর হবে যদি সব দেশ আসলে একমত হয় জলবায়ু প্রতিরোধ করবার ক্ষেত্রে? দেখুন, সব দেশে কিন্তু মৌখিকভাবে এ ব্যাপারে কোনো দ্বিমত নাই কারোই। সবাই বলতেছে যে হ্যাঁ, জলবায়ু পরিবর্তনটা খুব বিপজ্জনক হচ্ছে আমাদের জন্য এবং এ ব্যাপারে আমাদের কাজ করতে হবে, কিন্তু কিভাবে করতে হবে এ ব্যাপারে কিন্তু একমত হতে পারছে না কেউ। কারণ এখানে অর্থের প্রশ্ন আছে এবং সেই অর্থ তো আমাদের মতো দেশ দিতে পারবে না, দিতে হবে তাদেরই যাদের অর্থ আছে এবং তারাই কিন্তু জলবায়ুর ক্ষতি করেছে, আমরা করিনি। অর্থাৎ যারা জলবায়ুকে নষ্ট করে আজকে বিপদ সৃষ্টি করেছে তারা এটার মূল্য দিতে হবে এবং তাদের সেই সামর্থ্য আছে। এটা যদি একমত হতে পারে সবাই তাহলে কিন্তু সমস্যার সমাধান। অনেক ধন্যবাদ জনাব তহিদ হোসেন, যারা আশিস সৈকত, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। বাংলাদেশে ক্লিন ফিড দেওয়া বিদেশি 24টি চ্যানেল সম্প্রচারে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। এদিকে সরকারের কঠোর অবস্থানকে স্বাগত জানিয়েছে টেলিভিশন ওনার্স অ্যাসোসিয়েশন। এ নিয়ে কথা বলতে উত্তরা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন কোয়াবের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম আনোয়ার পারভেজ। জনাব পারভেজ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে, আপনি কেমন আছেন? ভালো আছেন? জি, গত এই মাসের 1 তারিখ থেকে একটা অচল অবস্থা তৈরি হয়েছে। সরকার বলেছে ক্লিন ফিড অর্থাৎ বিজ্ঞাপনবিহীন সম্প্রচার করতে হবে বিদেশি চ্যানেলের ক্ষেত্রে, এবং এরপর থেকে সরকারের নির্দেশনা মেনে আপনারা বলছেন যে আপনারা চ্যানেলগুলোকে আপনারা এয়ার করতে পারছেন না কারণ তারা ক্লিন ফিড দিচ্ছে না। সবাই বলছে প্রাথমিকভাবে এই দেওয়ার দায়িত্ব হচ্ছে সংশ্লিষ্ট চ্যানেলগুলোকে, অর্থাৎ ধরা যাক বিদেশি যেসব চ্যানেল যারা বিজ্ঞাপন দেয়, আপনারা কি তাদের সাথে যোগাযোগ করেছেন, তাদেরকে বলেছেন যে আপনাদের ক্লিন ফিড প্রয়োজন, পৃথিবীর অন্য দেশে যদি ক্লিন ফিড পাওয়া যায়, নেপালে যদি পাওয়া যায়, কেন বাংলাদেশে পাওয়া যাচ্ছে না? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। গত 3-4 দিন যাবৎ এই সাবজেক্টটা নিয়ে কথা চলছে। জি, বেসিক্যালি আমি প্রথমেই বলে রাখছি যে 2006 কেবল টিভি পরিচালনা আইনে একটি ধারা আছে যে বিদেশি চ্যানেলে কোনো বিজ্ঞাপন বাংলাদেশের দর্শকের উদ্দেশ্যে কোনো বিজ্ঞাপন প্রচার করা যাবে না। তো সেই লক্ষ্যে কিন্তু সেই আইনটা এতদিন কার্যকর করা হয়নি। তো যেভাবে ব্রডকাস্টের সাথে চুক্তিবদ্ধ হয়েছে লোকাল ডিস্ট্রিবিউটার যারা পরিবেশক আছে, স্থানীয় পরিবেশক যারা, তারা সেইভাবে ব্যবসা পরিচালনা করছে। কিন্তু বর্তমান মানের তথ্যমন্ত্রী মহোদয় দায়িত্ব গ্রহণের পর থেকে কেবল টিভি খাতটির উপরে বিভিন্ন দিক থেকে উনি পর্যালোচনা করছে এবং এটাকে আরও কীভাবে বিকশিত করা যায়, প্লাস আমাদের স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলো কীভাবে টিকে থাকে, সব কিছু মিলিয়ে কাজ করছে। কিন্তু এখন যে জায়গাটা এসে দাঁড়িয়েছে যে আইনের সেই ধারাটাকে বাস্তবায়ন করতে হলে বিদেশি যে চ্যানেলগুলি আছে তাকে অবশ্যই বিজ্ঞাপন মুক্ত হতে হবে। হ্যাঁ, এবং এটা নিয়ে তো আপনাদের দ্বিমত নেই, আপনারাও চান যে ক্লিন ফিড চালু হোক। আপনাদের আপনারা তাদের সাথে যোগাযোগ করেছেন এ পর্যন্ত, তারা কি বলছে? আমি বলছি আপনাকে, সেটা হলো গিয়া যে আমরা হলাম কেবল অপারেটর। কেবল অপারেটর হলো সরাসরি সিগন্যাল গ্রহণ করবে এবং এটা মানে বিনা বাধায়, মানে বিনা কর্তনে সরাসরি যেটা গ্রহণ করবো সেটা আমি সরাসরি গ্রাহকের নিয়ে পৌঁছে দিব। আর ক্লিন করার দায়িত্ব কিন্তু এটা অপারেটরের উপরে বর্তায় না প্রথমত। আচ্ছা, দ্বিতীয়ত হলো গিয়ে যে এই টোটাল কার্যক্রমটা করবে হলো গিয়ে ব্রডকাস্টার, যে নাকি চ্যানেলটা ওখান থেকে আপলিঙ্ক করছে, এটার মধ্যে বিজ্ঞাপন যুক্ত করে যদি দেয় আমি বিজ্ঞাপন যুক্ত চ্যানেলটাই ডাউনলিঙ্ক করে আমি দিচ্ছি, বিজ্ঞাপন মুক্ত থাকলে বিজ্ঞাপন মুক্তই আমি সেটাকে ডাউনলিঙ্ক করে দিচ্ছি। এখানে যারা স্থানীয় পরিবেশক যারা আছে মন্ত্রণালয়ে তাদের সাথে সভা করেছে, আমি লাস্ট একটা সভাতে যেটা আমি উপস্থিত ছিলাম গত মাসের 2 তারিখে মাননীয় মন্ত্রী মহোদয়ের সভাপতিত্বে, সেখানে 30 তারিখ অবধি পর্যন্ত সময় বেঁধে দিয়েছে। তখন 30 তারিখে আমি আগে আমাদের স্থানীয় যারা পরিবেশক আছে তাদের কাছ থেকে জানতে চেয়েছি যে 30 তারিখের পরে তো আমাদের নেটওয়ার্ক গুলো একটা অচল সময় দেওয়া হয়েছিল। এই স্থানীয় পরিবেশের সাথে কি আপনারা কথা বলেছেন? কারণ আপনারা তাদের ব্যবসার বড় অংশীজন, তারা কি বলছে? জি হ্যাঁ, আমরা কথা বলেছি, বিকজ কাস্টমারগুলিকে আমরা হ্যান্ডেল করি, কাস্টমার এন্ডে আমরা পৌঁছে দিচ্ছি। তারা বলেছে যে আমরা ইতিমধ্যে মানে 2 তারিখে মন্ত্রী মহোদয়ের মিটিং এর পর থেকে তারা বিভিন্নভাবে করেসপন্ডেন্স করেছে এবং চেষ্টা করেছে যে ক্লিন ফিডটা প্রোভাইড করার জন্য, কিন্তু তারা আরো সময় চেয়েছে, সেই অনুযায়ী তারা আমাদের মন্ত্রণালয়ে নাকি তারা পরিবেশকরা চিঠি দিয়েছে আরো সময় প্রার্থনা করে, কিন্তু যেহেতু আগে সবার সিদ্ধান্ত ছিল সেই অনুযায়ী 30 তারিখে আমাদের লাস্ট ডেট ছিল। আর এখানে একটা কথা বলে রাখা ভালো, এখানে কিন্তু সরকার কোনো চ্যানেল বন্ধ ঘোষণা করেনি, নিশ্চয়ই না, কোনো চ্যানেল না,
কোনো চ্যানেল বন্ধ ঘোষণা কিন্তু সরকার করেনি। সরকার যেটা করেছে, আইনের একটি ধারা ইমপ্লিমেন্ট করেছে, যে চ্যানেলগুলি কালকে সকালে যদি ক্লিন ফিট দিতে পারে, কালকে সকাল থেকে কিন্তু চলতে পারে। তো এখানে কিন্তু ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নাই। আজকে সরকার 24টা চ্যানেলে, যেহেতু আমরা হঠাৎ করে আদেশটা পেয়েছি, এখন অনেকগুলো চ্যানেলে হয়তো বিজ্ঞাপন থাকতে পারে, সেই হিসাবে আমরা মানে আমরা বিদেশি চ্যানেলগুলিকে আমরা বন্ধ রেখেছি, এবং আজকে 24টা চ্যানেলের একটি তালিকা আমাদের মানে প্রদান করেছে। ইনশাআল্লাহ এটা কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা সেই তালিকা অনুযায়ী আমাদের চ্যানেলগুলি পুনঃ সম্প্রচার করতে পারবো, যেগুলি মানে বিজ্ঞাপন মুক্ত চ্যানেল। অর্থাৎ তথ্যমন্ত্রী যেটা বলছেন যে এই 24টা চ্যানেল যারা আসলে ক্লিন ফিট দেয় বাংলাদেশে, সেখানে সম্প্রচার বাধা নেই। আপনারা আপনাদের যারা কাউন্টার পার্ট রয়েছে বিভিন্ন দেশে, যেমন নেপালের কথা বলছিলাম, পাকিস্তানে, ভারত, শ্রীলঙ্কায়, সেখানে যে ক্লিন ফিট দেয়, তাদের সাথে কি আলাপ করেছেন কখনো ব্যবসায়িক প্রয়োজনে? তারা বলে তারা কি কি প্রযুক্তি ব্যবহার করে তারা আসলে? আচ্ছা, তারা যে প্রযুক্তিটা ব্যবহার করে দুই ধরনের। প্রথমত হলো স্যাটেলাইট থেকে, স্যাটেলাইট থেকে যেটা করা হয় যে ইয়ারলি এক একটা চ্যানেলের জন্য স্যাটেলাইট কস্ট যাবে নিয়ার অ্যাবাউট মিনিমাম ওয়ান মানে 1,14,000 থেকে 1,20,000 ডলার এক একটা চ্যানেলের জন্য, যদি ক্লিন ফিটটা আমাকে করতে হয়। সেটা স্যাটেলাইটে তারা পাঠাবে এবং যে ব্রডকাস্ট করছে তার একটা কিউটোন থাকবে, কিউটোনের জায়গাতে তারা তখন ওদের দেশের লোকাল বিজ্ঞাপনগুলি দিচ্ছে। ধরেন যে কথার কথা যে স্টার স্পোর্টস, এখান থেকে আপনার স্যাটেলাইট থেকে পাঠালো, পাঠানো ওদের যে বিজ্ঞাপনটা আছে ওটাকে কাট করে ওদের নিজস্ব দেশে বিজ্ঞাপন পাঠাবে। তো এই ক্ষেত্রেও যদি আমরা করি, তো সেই ক্ষেত্রে কিন্তু আবার আমাদের দেশীয় চ্যানেলগুলির জন্য কিন্তু একটা বিপর্যয় নামে আসবে, যে আমরা যদি ওই সমস্ত চ্যানেলের মধ্যে ওই বিজ্ঞাপন গ্যাপটার মধ্যে যদি আমরা দেশীয় বিজ্ঞাপন ঢুকিয়ে দিই, তখন কিন্তু আমাদের আজকের যে ইয়েটা সেটাও কিন্তু হবে না। কিন্তু এটাকে একটা সুন্দর একটা ওয়েতে আমার মনে হয় যে সবাই যেন টিকে থাকতে পারে, আইনটাও যেন মানা যায়, সেই রকম একটা উইন উইন একটা সিচুয়েশন তৈরি করার জন্য আমার মনে হয় একটা মানে কোয়াব এবং মন্ত্রণালয়ের একসাথে কাজ করে যে প্রত্যেকটা সেক্টর জন্য টিকে থাকে। কারণ আপনি জানেন যে অনেক ধন্যবাদ জানাব আনোয়ার পারভেজ, আমাদের সময় স্বল্পতার জন্য শেষ করতে হচ্ছে। কেক, বিস্কুট, রুটি সহ বেকারি পণ্যে ব্যবহৃত হচ্ছে মাত্রার অতিরিক্ত ট্রান্সফ্যাট, মেশানো হচ্ছে গ্রহণযোগ্য মাত্রার চেয়ে 5 থেকে 6 গুণ বেশি। বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান এই ট্রান্সফ্যাট হৃদরোগ, স্ট্রোক সহ নানা জটিল রোগের কারণ। এসব নিয়ে কথা বলতে উত্তরা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক সোহেল রেজা চৌধুরী। অধ্যাপক চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আমরা আমাদের প্রতিবেদন দেখানো হচ্ছিল যে ট্রান্সফ্যাটের অতিরিক্ত ব্যবহার হচ্ছে। একটা বিষয় আপনাকে জানতে চাচ্ছি যে বনস্পতি বা ডালডার মধ্যে এই ক্ষতিকর উপাদানটা রয়েছে, ট্রান্সফ্যাটটি রয়েছে, এটা কি সব বনস্পতির ক্ষেত্রে নাকি বিশেষ কোনো ব্র্যান্ডের কথা বলা হচ্ছে? আসলে কি গবেষণা কি দেখা গেল আসলে? ধন্যবাদ আপনাকে আমাকে এখানে সংযুক্ত করার জন্য। যেটা আপনি বলেছেন এবং আপনার দেখানো যে ট্রান্সফ্যাটের কারণে আসলে হৃদরোগের ঝুঁকি অনেক বেড়ে যায়। আমরা যদি মাত্রাতিরিক্ত ট্রান্সফ্যাট গ্রহণ করি তাহলে হৃদরোগ বাড়ে। এবং এটা আপনি সবচেয়ে আইডিয়াল সিচুয়েশন হচ্ছে আমাদের খাবার থেকে ট্রান্সফ্যাট একেবারে বের করে দেওয়া বা না থাকা। এখন ট্রান্সফ্যাটের উৎস যেটা ইন্ডিয়া সবচেয়ে বেশি আমাদের খাবারে যেটা পাই আমরা, সেটা হচ্ছে আমাদের এখানে যে হাইড্রোজেনেটেড অয়েল যেটাকে আমরা বনস্পতি বা ডালডা বলা হয়, সেটা হচ্ছে মূল উৎস আমাদের বাংলাদেশে ট্রান্সফ্যাটের। এই জিনিসটা হচ্ছে যে একটা সাধারণ তেলকে, সাধারণ তেল মানে খাবার তেলকে, আমরা যখন হাইড্রোজেনেশন করা হয় তখন এটাকে সেমি সলিড করা হয়, এবং সেমি সলিড করার উদ্দেশ্য হচ্ছে এটা দিয়ে বিভিন্ন বেকারি জিনিস বানানো হয় অথবা কেক, বিস্কিট ইত্যাদি বানানো হয়, যাতে কিনা ওই কেক বিস্কিটটা অনেকদিন টিকে থাকে এবং স্বাদে একটু ভালো হয়। এটা একসময় অনেক বেশি প্রচলন ছিল পশ্চিমা বিশ্বে, এটা সস্তা প্রোডাক্ট ছিল, কিন্তু পরে যখন জানা গেল এটা সরাসরি হৃদরোগের কারণ এবং রক্তে কোলেস্ট্রলের মাত্রা বাড়িয়ে দেয়, অনেক দেশ কিন্তু এটা কমিয়ে এনেছিল। কিন্তু আমরা একটা গবেষণায় দেখেছি বাংলাদেশে যে 4টা বা 5টা কোম্পানি এই ট্রান্সফ্যাট তৈরি আমি পিএইচও বা ডালডা বনস্পতি তৈরি করে, সেগুলোর মধ্যে WHO যে একটা লিমিট করে দিয়েছে যে প্রতি 100 গ্রাম ফ্যাটের মধ্যে 2 গ্রাম ট্রান্সফ্যাট থাকতে পারবে, তার থেকে অনেক বেশি আছে। আমরা যেটা করেছি যে 25টা স্যাম্পল আমরা কালেক্ট করেছি এবং সেখানে আমরা দেখেছি মাত্র 1টা স্যাম্পল আমরা দেখেছি যে 2 গ্রামের নিচে আছে, অ্যাভারেজে 8 গ্রাম, এবং বেশি ক্ষেত্রে অনেকগুলো প্রায় 12 গ্রামের উপরেও আছে। সুতরাং দেখতেই পাচ্ছেন যে ট্রান্সফ্যাট বাজারে যেগুলো আছে সেগুলো মাত্রাতিরিক্ত, ডালডা বাজারে যেগুলো আছে সেগুলো মাত্রাতিরিক্ত আমাদের ট্রান্সফ্যাট আছে, এবং সেখান থেকে যে খাবারগুলো তৈরি করা হচ্ছে সেখানেও ট্রান্সফ্যাট বেশি হওয়ার সম্ভাবনা থাকছে।
এবং আমরা পাচ্ছিও সেটা। ট্রান্সফ্যাট ডালডা ছাড়া বা বনস্পতি ছাড়া অন্য কোনো উৎস আছে কি না? হ্যাঁ, এটা ট্রান্সফ্যাট, এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালি প্রোডিউস ট্রান্সফ্যাট, কিছু প্রাকৃতিকভাবেও ট্রান্সফ্যাট তৈরি হয়। যেমন আমরা যে সমস্ত প্রাণী বা গরু ছাগল যেগুলো, যেগুলো রুমিনেন্ট, হ্যাঁ, জাবর কাটে যারা, তাদের শরীরে ট্রান্সফ্যাট থাকে এবং তাদের থেকে উৎপন্ন দুধ অথবা সেই দুধ থেকে কোনো তৈরি করা হলে বা মাংসে ট্রান্সফ্যাট থাকে এবং সেটা খুবই কম পরিমাণে থাকে এবং সেটা আসলে কন্ট্রোল করার তেমন কোনো উপায় নাই এবং আমরা সেরকমভাবে বেশি এটা গ্রহণও করি না। তাহলে এই বিপদ থেকে যদি উদ্ধার চেষ্টা করা হয় তাহলে কি ডালডা বা বনস্পতির ব্যবহারের উপর এক ধরনের বিধিনিষেধ আসা উচিত? সেইটা কি সরকার বা কর্তৃপক্ষ করেছে কিনা আসলে, বা কি অবস্থা এখন? আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে কিছু আমাদের জন্য পদনির্দেশিকা আছে সেখানে বলা হয়েছে যে দুভাবে করা যেতে পারে। একটা হচ্ছে আমরা ট্রান্সফ্যাটের ব্যবহার একেবারেই বন্ধ করে দিতে পারি, জি, উৎপাদনই বন্ধ করে দিতে পারি, সেটা একটা আছে। আরেকটা হচ্ছে আমরা ট্রান্সফ্যাট এবং অন্যান্য ডালডা বনস্পতি বা অন্যান্য তেল এবং সেখান থেকে তৈরি করা যে খাবার সেগুলোতে ট্রান্সফ্যাটের মাত্রা 2 গ্রাম/100 গ্রামের নিচে রাখতে পারি। তো এটাই হচ্ছে WHO বলেছে যে 2023-24 মধ্যে থেকে প্রত্যেকটা প্রায় দেশগুলোই যেন এই ব্যবস্থাটা নেয়, হয় তারা পিএইচও বন্ধ করে দিবে তৈরি করা অথবা তারা রেগুলেট করবে যেন 2 গ্রাম/100 গ্রামের নিচে থাকে। আপনারা যে গবেষণা করেছেন সে কি ধরনের প্রোডাক্ট? আপনারা বলছেন বেকারি প্রোডাক্ট এবং এটা বেশি, কি কি ব্র্যান্ড নিয়েছিলেন, নামি দামি ব্র্যান্ড এর মধ্যে কি ছিল? আমি নাম জানতে চাচ্ছি না আসলে, আমি ব্র্যান্ডের নাম এখানে নামি জানতে চাচ্ছি না, দামি ব্র্যান্ড ছিল কিনা? হ্যাঁ, সবগুলো ব্র্যান্ডই ছিল এবং বাংলাদেশে পিএইচ আসলে মাত্র 4-5টা কোম্পানি তৈরি করে, সেগুলো সবই প্রতিষ্ঠিত কোম্পানি। তাহলে তো আসলে খুবই চিন্তার বিষয়, কিন্তু সরকারের দিক থেকে আসলে তাহলে একটা নির্দেশনা থাকা উচিত। সেই বিষয়ে কি আপনারা উদ্বোধন কর্তৃপক্ষের সাথে আলাপ করেছেন কিনা আসলে, এই গবেষণাটা আসলে সেখানে পাঠানো হবে কিনা আপনাদের গবেষণাটাকে? যে এটা আমরা পাঠিয়েছি এবং সরকার ইতিমধ্যে এই ব্যাপারে পদক্ষেপ নিয়েছেন বা নিতে শুরু করেছেন। তার মধ্যে একটা অন্যতম হচ্ছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যেটা আছে, তারা একটা একটা বিধিমালা তৈরি করেছে এবং অচিরেই বিধিমালাটা গ্যাজেট আকারে প্রকাশ হবে। আমরা প্রায় বছর দুয়েক যাবৎ নিয়ে কাজ করছিলাম, গ্যাজেট আকারে প্রকাশ হবে যে বাংলাদেশে এই ডালডা বনস্পতি তেল অথবা এখান থেকে তৈরি করা যে খাবার, বেকারি যত খাবার, সেখানে যেন 2 গ্রাম/100 গ্রাম ফ্যাটের মধ্যে 2 গ্রাম ট্রান্সফ্যাট নিচে থাকে। অনেক অনেক ধন্যবাদ জনাব সোহেল রেজা চৌধুরী আমার সাথে থাকার জন্য। এই ছিল এইটোর স্পিকে, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।